সবু কথার হস সবু কামরে হস ই হচ্ছেন আমার উৎকল ঘণ্ট হাস্যকবি যদুমণি মহাপাত্র। কবি হওয়া প্রভু হয়গ্রীবঙ্কু সে সাধনা কলে, হয়গ্রীবঙ্কু তপস্যা কলে, শেষে হয়গ্রীব তাঙ্কু প্রসন্ন হেলে, তাঙ্কু সম্মুখরে আবির্ভূত হেলে। হয়গ্রীবঙ্কর ঘোড়া মুন্ড চারি হাতরে শঙ্খচক্র গদা পদ্ম ধরিছন্তি। হেলে যদুমণি তাঙ্কু দেখি হসি পকাইলে। হয়গ্রীব কহিলে, বৎস যদুমণি কোন মাগুচ মাগ? যদুমণি কলে, প্রভু তোমাকে কোন মাগিবি, তুমি তো সবু জাণিছ, খালি মতে প্রথমে গোটিয়ে প্রশ্নর উত্তর দিও। তুমি তো হয়গ্রীব, মানে মুন্ডটা ঘোড়া পরি এবং চারি হাতরে শঙ্খচক্র গদাপদ্ম ধরিছ, হলে তোমার এই ঘোড়া মুন্ডরে থিবা নাকরু যে সিঙ্গাণী বাহারুচি, তুমি তাকে কেউ হাতরে পোছুছ? হয়গ্রীব মধ্যে নহসি রহিপারে না, কলে, বৎস তুমি মতো হসাই দেলু, প্রকৃতরে হসাইবাটা হচ্ছে তোর বড় গুণ, তু তো নিশ্চিত ভাবে ভবিষ্যতের জনে বড় কবি হবু, এতে সন্দেহ না। তবে এই হাস্যরসটা তোর প্রধান গুণ হব এবং হাস্যরস কবি ভাবে তু পৃথিবী বিখ্যাত লাভ করবু। এই হাস্যকবি যদুমণি উৎকল ঘণ্ট যদুমণি 1781 মশিয়ারে গঞ্জামর আঠগড় ঠারে এক বড়ই পরিবারে জন্মগ্রহণ করেছিল। যদিও সে গঞ্জামে জন্মগ্রহণ করেছিল, তাঙ্কর কর্মস্থলী থিলা পরবর্তী সময়ে নয়াগড়, মানে বর্তমানে যেটা নয়াগড় ভাবে পরিচিত, সেই নয়াগড়র রাজা বিনায়ক সিং মান্ধা তাঙ্কর রাজপরিষদরে সে হাস্যরসিক হাস্যকবি ভাবে পরিচিত হয়ে সেটি তাঙ্কর কর্মস্থল বিতেইথিলে। তাঙ্কর অবস্থান থিলা ইটামাটি। তাঙ্কর হাস্যকথা এবং হাস্যকর্মগুড়িক যদুমণি রহস্য ভাবে বিভিন্ন গ্রন্থরে লিপিবদ্ধ। আসন্তু দেখিবা সেই যদুমণি রহস্যরু কিছু কথা। আম্ভকু নিদ্রা আসিগলা নাপিত, আম্ভে এক গভীর নিদ্রার শোই পড়িছিলু। ছামু, তেমে আপন আউ টিকে শোই পড়ন্তু, মু পাদ দুইটা টিকে চিপি দিয়ে। না না, থাউ নাপিত, আম্ভে তুম্ভ উপরে অত্যন্ত প্রীত, কারণ তুম্ভে অত্যন্ত বিশ্বাসী। আম্ভে যেপরি গভীর নিদ্রার শয়ন করিছিলু, আউ যিয়ে হেইতিলে আমার গলা কাটি দেই পারিথান্তা। তেমে আপন সেমিতি অশুভ কথা কহন্তু নাই ছামু। আম্ভে তুম্ভকু খুশিরে কিছি দবাকু চাহু না পিত, কুহ তোমার কোন আবশ্যক? ছামু, মু যাহা মাগিবি কোন সত্যরে দেবে তো? নিশ্চয় দবু, দবা পাই সত্য করুচু। মতে তাহলে দি বাটি জমি দিয়ন্তু ছামু। তুম্ভ মাগিবা অনুসারে তুম্ভকু। নাই ছামু, আম বসন্ত মা পাই দুই তোলা সোনা দিয়ন্তু। উত্তম, তেবে তুমকু দুই তোলা সোনা। টিকে রুন্তু ছামু, কথা কোন কি, মু আম বসন্ত মা কু পচারি কি সবু কাম করাই, ভাবুছি আম বসন্ত মা কু পচারি কি আসিলে যাহা মাগিবা কথা মাগিবি, দেবে তো ছামু? নিশ্চয় সত্য করিছি, নিশ্চয় দেবি, তুম্ভে তুম্ভর পত্নী কি পচারি আস। মু তাহলে আসুছি ছামু। হ্যাঁ
পাই নড্ডু আনিছু। আরে আনিবি আনিবি, নিশ্চয় আনিবি। নড়ু খাইবু, মিঠাই খাইবু, জলেবি খাইবু, সব আনিদেবি। মাত্র কালকে টিকে অপেক্ষা করে। নাই নাই নাই, মু আজি খাইবি, এই নু খাইবি। ওহো, আরে রহ। নাই নাই নাই, মু নড্ডু খাইবি, নাই মু নড্ডু খাইবি। দেবি যে গোটে চটকণি একা তো নড্ডু গিয়া ছাড়ি যাব। আহে, কাহিকি পিলাটা সাঙ্গরে লাগিছ? তেমে তো রাজা ঘরকু যাইছিল, পিলা পাই বাটরু গোটে লড্ডু আনিছিলে, তোমার কোন সরি যাওতিলা? এ মু কোন মনা করুচি, এ পাখরে পয়সা ছিলে সেনা নড্ডু আনিছান্তি। কাহি কি বা, কোন রাজা ঘর কিছি দেলে নিকি? আলো ঘরকু চালে কইবি। আলো বসন্ত মা জানলু কি, রাজাঙ্কু আজি এমিতি বাগে ক্ষীর কলি যে রাজা নিঘরন্দি ধরে শুই পড়লে। মল্লা মল্লা তাঙ্কু উঠাইলে কোন সে টঙ্কা পয়সা দেই নথান্তে? আলো শুন, রাজা উঠিলে কহিলে তো উপরে মু বহুত খুশি, যাহা মাগিলে দেবি। তুমি মাগিলনি? মাগিলি, কহিলি মতে দি বাটি জমি দিও। দেলে? দেউতলে, মু নাই কলি, কহিলি আম বসন্ত মা পাই দিতলা সোনা দিও। ভাল কল সোনা মাগিল, কাই কাই দেখি দেখি আনিলিনি, কহিলি আম বসন্ত মা কু টিকে পচারিকি আসে, তাপরে যাই মাগিবি। সত্যরে তমে আমার না বহু সিয়ানিয়া। রাজাঙ্কু কোন মাগিবা কহিলু? বা মো পাই নড্ডু। আরে রহ, কাই ওড়ে ভিক মাগিরে পিলা পরি নড্ডু নড্ডু হউচু কি রে? হেইটি মু কোন কহুতিলি কি, আমি এমিতি জিনিস মাগিবা যেমিতি জিনথিলা যাঙ্কে আমার অভাব রহিবনি। ম বিল মাগিলে ভারি কষ্ট, চাষ কর, হল বুয়া, ধান কটা, এমনি কেতে কথা, এতে কাম কিয়ে করিব কহিলু? সুন্না মাগিলে চোর খণ্ড নেই যাবে। তাহলে কোন মাগিবা? আহে তুমি যেতে বাহাঘর করিবা কো যাওছ, কহুতিল পরা যগু মিশ্র সব দক্ষিণা গুড়া কো নেই যাওছি বলি। হ্যাঁ খালি কোন নউচি, ব্রাহ্মণ বলি ছড়ার ভারি গর্ব, মতে বারিক ভণ্ডারী কহি যে ছিঙ্কারি নিকারি হউচি, মতে ভারি অপমান লাগুচি, মন হলে দক্ষিণারু অনে দিয়না দৌচি, নহলে নাই। হেইটি রাজাঙ্কু কহুন তমকু ব্রাহ্মণ করি দেবে, যাহা দক্ষিণা মিলিব সবু আমার। ঠিক কইছু, ছড়া যগু মিশ্রর গর্ব ভাঙ্গি যাব, রাজাঙ্কু কহিবি মতে ব্রাহ্মণ করে দিও। খুন্ডা বুনিলে